হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার, স্বাগতম জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে। আমি ইশতিয়াক খান ঝুমন রয়েছি আপনাদের সাথে। আরও স্বাগতম জানাচ্ছি S7200 PLC প্রোগ্রামিং টিউটোরিয়ালের আরও একটি নতুন টিউটোরিয়াল ক্লাসে। আমাদের আজকে টিউটোরিয়ালটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল, কারণ এটার উপরে অনেক বেশি ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনগুলো কাজ করে থাকে, এবং আপনারা যারা জব করেন তারা ম্যাক্সিমাম লোকই ইন্ডাস্ট্রিতে যারা জব করেন, বিশেষ করে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের সাথে জড়িত, তাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করছি আপনারা এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন এবং ঠান্ডা মাথায় আমার কথাগুলো শুনবেন এবং বুঝার চেষ্টা করবেন, তাহলে আপনি পারবেন। আপনার যদি নিজের বুঝার ক্ষমতা বা শেখার ইচ্ছা না থাকে, তাহলে আমি যত সহজভাবে বলি না কেন, আপনারা এই জটিল ক্লাসগুলো সম্পর্কে কিছুই আয়ত্ত করতে পারবেন না। ঠিক আছে, তো চলুন দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। ওকে, সার্কিট এক্সপ্লেনের পূর্বে আমরা একটু জেনে নিই যে স্টার ডেল্টা কানেকশনগুলো কীভাবে থাকে। আমরা জানি যে একটা থ্রি ফেজ মোটরের ভিতরে তিনটা কয়েল থাকে, আর এই তিনটা কয়েলের টার্মিনাল থাকে ছয়টা। এই ছয়টা টার্মিনালকে U1, V1, W1 এবং U2, V2 অ্যান্ড W2 এভাবে আইডেন্টিফিকেশন করা হয় ছয়টা টার্মিনালকে। ওকে, এই ছয়টা টার্মিনালকে আমরা স্টার এবং ডেল্টা কানেকশন করব। সো এইটার ভিতরের কানেকশন যাওয়ার আগে এটার ম্যাথমেটিক্যাল টার্মগুলো কীভাবে সাজানো হয় সেটা একটু দেখে নিই। যেমন স্টার কানেকশনের ক্ষেত্রে আমরা যদি মনে করি যে স্টার কানেকশনটা মনে করি না, স্টার কানেকশনটা দেখতে এরকম। এটা হচ্ছে আমাদের একটি স্টার কানেকশন এঁকেছি, আমি একদম শর্টকাট করেছি। আর যারা আপনারা এখন স্টার ডেল্টা কানেকশন সম্পর্কে একেবারেই জানেন না, তারা এটার উপর আমার ভিডিও আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। ইন ডিটেলস আলোচনা করা হয়েছে কীভাবে স্টার ডেল্টা কনভার্সন করতে হয়। আমি আজকে জাস্ট বেসিকটা আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে দেখেন স্টার কানেকশন করা হয়েছে। এখন ধরলাম এটা একটা কয়েল, এটা একটা কয়েল, এটা একটা কয়েল, তিনটা কয়েল। এখন তিনটা কয়েল যদি হয়, কয়েলের এক প্রান্ত এটা, অপর প্রান্ত এটা, আরেকটা কয়েলের এক প্রান্ত এটা, অপর প্রান্ত এটা, আরেকটা কয়েলের এক প্রান্ত এটা, অপর প্রান্ত এটা। এখন আমরা ধরলাম কয়েলের এক প্রান্ত U1, এটা যদি U1 হয় তার এ প্রান্তটা আমাদের হবে কি, U2। আবার এটা যদি W1 হয় এ প্রান্তটা কি হবে, W2। আবার এটা যদি V1 হয় এ প্রান্তটা হবে কি, V2। তাহলে যথাক্রমে কি আমরা দেখতে পাচ্ছি তিনটা টার্মিনাল একত্রে কি সংযোগ হয়ে যাবে কি স্টার কানেকশনে। এ কারণে দেখেন এই পাশে লিখেছি U2 প্লাস V2 প্লাস W2, এটা হচ্ছে আমাদের স্টার কানেকশন। আর ডেল্টা কানেকশনটা দেখতে হয় এরকম, ডেল্টা টাইপ দেখতে, ঠিক আছে, অর্থাৎ ত্রিভুজ। এখন ডেল্টার ক্ষেত্রে দেখেন আমরা বরাবর তিনটা কয়েল, এখন তিনটা কয়েলের এক প্রান্ত যদি U1, অপর প্রান্ত U2, ঠিক সেমভাবে এটার V1, V2 এবং একইভাবে কি W1 এবং W2। এখন মজার ব্যাপার হচ্ছে এখানে কানেকশনটা দেখেন, আমাদের U1 এর সাথে কানেকশন হয়েছে কি W2, একত্রে জয়েন্ট হয়েছে। তারপরে V2র সাথে কি, U2র সাথে V1, V2র সাথে W1। এরকমভাবে যদি আমরা কানেকশনটা করি তাহলে সেটা হবে কি ডেল্টা কানেকশন ডায়াগ্রাম। ওকে, এখন আমরা স্টার কানেকশনটা করব, স্টার এবং ডেল্টা কানেকশন দুইটাই করব কি ম্যাগনেটিক কন্ডাক্টরের সাহায্যে, আমাদের এই থ্রি ফেজ মোটরের জন্য। আমরা এখানে একটা সার্কিট ব্রেকার নিয়েছি এবং তিনটা ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়েছি, থার্মাল ওভারলোড রিলে ব্যবহার করেছি কি এই থ্রি ফেজ মোটরের স্টার ডেল্টা কনভার্সনের জন্য। এখন আমাদের দেখেন ম্যাগনেটিক কন্ডাক্টর তিনটাকে, প্রথমটাকে M1, এটা মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর হিসেবে কাজ করবে, M3 যেটা ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টর হিসেবে কাজ করবে, আর M2 যেটা স্টার ম্যাগনেটিক কন্ডাক্টর হিসেবে কাজ করবে। আমরা কি জানি যে থ্রি ফেজ মোটরকে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ধীরে ধীরে রান করার জন্য আমরা স্টার কানেকশনের মোটরটাকে 5 মিনিট বা 10 মিনিট রান করি। রান করার পরে আমরা স্টার থেকে ডেল্টায় কনভার্সন করি। আমরা এই কাজটাই করব আমাদের PLC প্রোগ্রামিংয়ের সাহায্যে, কিন্তু প্রথমে আমরা একটু কানেকশনটা জেনে নিই। ওকে, দেখেন আমরা এই সেটের যে ম্যাগনেটিক কন্ডাক্টরটা আছে এটা কীভাবে স্টার কানেকশন হলো। আমরা যদি এই প্রথম যে ফেজ লাইনটা রয়েছে এটাকে যদি U1 ধরি, এটাকে যদি V1 ধরি, এটাকে W1 ধরি, ঠিক আছে, তাহলে দেখেন এই বরাবর লাইনগুলো চলে এসেছে কি U1, V1, W1। তার মানে কি আমার প্রথম যে তিনটা টার্মিনাল, এই তিন টার্মিনালে তিনটা কমপ্লিট। দেখেন U1, V1, W1 তিনটা টার্মিনালে কি তিনটা ওয়ার কানেকশন হবে। এখন মাঝখানের যে এখানে, এখানে কিন্তু কোনো ওয়ারের কানেকশন নেই, এই তিনটা কি হয়ে গেছে, শর্ট হয়ে গেছে। ঠিক একইভাবে খেয়াল করেন এটা যদি আমাদের W2, U2, V2 হয়, একই কথা কিন্তু, সিরিয়াল মেনটেন করুক আর নাই করুক একই কথা কিন্তু, ঠিক আছে। তো এই ওয়্যারগুলো চলে গেছে এই বরাবর হয়ে, দেখেন এখানটা হয়ে এই বরাবর হয়ে এখানে,
আবার কি এটা হয়ে এগুলো বরাবর কি এখানটায় চলে এসেছে, এই তিনটা ওয়ে। তার মানে কি আমরা এগুলোকে যথাক্রমে বলতে পারি কি ইউ টু, ভি টু, ডাব্লু টু। এই তিনটাকে আমি কী করেছি, একসাথে শর্ট করে দিয়েছি, কার মতো, আমাদের এই স্টার কানেকশনের মতো। এই কারণে এখানে যে ম্যাগনেটিক কন্ডাক্টর, এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা যখন অন থাকবে তখন আমাদের যে মোটরের যে বায়াসিংটা হবে সেটা হবে কি স্টার কানেকশন। এখন পরবর্তী কানেকশনটা দেখি, এটাকে কেন আমি বলছি ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টরের কাজ করবে, এটা ডেল্টার কাজটা আর কি করবে, ঠিক আছে? তো এটার সাহায্যে আমরা কীভাবে ডেল্টা কানেকশন করলাম, বরাবর দেখেন এই লাইনটা যদি ইউ ওয়ান, ভিউ ওয়ান, ডাব্লু ওয়ান টার্মিনাল চলে আসে তিনটা ফেজ লাইন, তাহলে পরবর্তী ফেজ লাইন আমাদের কোথায় যেতে হবে, ডাব্লু টু। এই চিত্র অনুযায়ী এখানটায় দেখেন ইউ ওয়ান ডাব্লু টুর সাথে কানেকশন হবে, ডাব্লু ওয়ান ভি টুর সাথে, ভি ওয়ান ইউ টুর সাথে। তাহলে কীভাবে হবে কানেকশনটা, ঠিক আছে? এখানটায় দেখেন এ বরাবর কি আমাদের লাইনটা চলে এসেছে এই প্রান্ত হয়ে, কি এই লাইনটা কি ছিল আমাদের ইউ ওয়ান, ঠিক আছে? এই ইউ ওয়ান লাইন কোথায় চলে এসেছে, এখানটায় এ বরাবর চলে এসেছে ইউ ওয়ান, আর এটা আমাদের এই প্রান্তটা কোথায় চলে যাবে, আমাদের থ্রি ফেস মোটরের ডাব্লু টু টার্মিনালে, ঠিক আছে? থ্রি ফেস মোটরে কিন্তু আপনার নাম্বারিং চিহ্নিত করা থাকে, এটা ইউ ওয়ান, এটা ইউ টু, এটা ভি টু, এটা ডাব্লু টু, এইভাবে, ঠিক আছে? আমি আপনাদের একটি চিত্র দেখাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, এখন পরবর্তীতে দেখেন এই টার্মিনালটা যদি হয় আমাদের ভি ওয়ান, ঠিক আছে? ভি ওয়ান কানেকশন হবে কার সাথে, এই ভি ওয়ান, এই যে দেখেন ভি ওয়ান কানেকশন হবে ইউ টুর সাথে। এখানে আমাদের অর্থাৎ আমাদের এই লাইনটা কানেকশন হবে কি আমাদের মোটরের ভি টুর সাথে, ভি টু টার্মিনালের সাথে। ফাইনাল যে লাইনটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কি ডাব্লু ওয়ান, ডাব্লু ওয়ান কানেকশন কার হবে, কার সাথে হবে, ভি টুর সাথে, কার থ্রি ফেস মোটরের ভি টুর সাথে। ওকে, এভাবে হচ্ছে আমাদের সম্পূর্ণ কানেকশন ডায়াগ্রামটা আমি সাজিয়েছি। এখন আমরা প্রোগ্রামিং লজিক অর্থাৎ আমাদের এই সার্কিটটা টোটাল কীভাবে কাজ করবে সেটা আমি একটু বলে দিই। ওকে, আমি এটাকে একটু এক্সপ্লেন করে নিচ্ছি এই প্রোগ্রামটা কীভাবে হবে। এখানে দেখেন একটা স্টার্ট পুশ বাটন ব্যবহার করা হয়েছে, আরেকটি কি স্টপ পুশ বাটন ব্যবহার করা হয়েছে। স্টার্ট পুশ বাটনটা দেওয়া হয়েছে আই 0.0 এবং আই 0.1 স্টপ পুশ বাটন, এবং আই 0.2 আমরা একটা ফিউজ ব্যবহার করতে পারি বা সার্কিট ব্রেকার বা একটা সেফটি প্রোটেকশন এখানে আমরা ব্যবহার করব। সেখানে আমরা চাইলে একটা সুইচও ব্যবহার করতে পারি ইমার্জেন্সি হিসেবে, ঠিক আছে? তারপরে দেখেন এখানে আউটপুটগুলো চলে গেছে, তিনটা আউটপুট। এই তিনটা আউটপুট কি কিউ 0.0 সাথে আমাদের কানেকশন হবে কি এম ওয়ান অর্থাৎ ম্যাগনেটিক কন্ডাক্টর ওয়ান, এই যে এই ম্যাগনেটিক কন্ডাক্টর ওয়ানের কানেকশন করব। তারপরে কিউ 0.1 সাথে আমরা কানেকশন করব কাকে, ম্যাগনেটিক কন্ডাক্টর টুকে, এটাকে অর্থাৎ স্টার কানেকশন। তারপর কিউ 0.2 এটার সাথে কানেকশন করবো কি ম্যাগনেটিক কন্ডাক্টর থ্রির সাথে, এই যে ম্যাগনেটিক কন্ডাক্টর থ্রির সাথে। ওকে, এখন আপনারা একটু জাস্ট লজিক্যালি বুঝেন, এই কিউ 0.0 হাই হওয়া মানে কি আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর ওয়ান হাই হওয়া, কিউ 0.1 হাই হওয়া মানে কি আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর টু অর্থাৎ স্টার কানেকশন অন হওয়া, কিউ 0.2 হাই হওয়া মানে কি আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর থ্রি স্টার্ট হওয়া, ঠিক আছে? মানে কি আমাদের ডেল্টা কানেকশন অন হওয়া। ওকে, এখন এই সার্কিটটা আমরা কীভাবে ডিজাইন অর্থাৎ লাডার ডায়াগ্রামটা আমরা এই কনসেপ্টের ওপরে এখন ডিজাইন করব, সেটা হচ্ছে যে এরকম যখনই আমরা স্টার্ট পুশ বাটন প্রেস করে ছেড়ে দিব, সাথে সাথে কি আমাদের এই পিএলসির ইন্টারনাল টাইমার চালু হয়ে যাবে, পাশাপাশি কি আমাদের এই ম্যাগনেটিক কন্ডাক্টর এম ওয়ান অন হয়ে যাবে এবং পাশাপাশি কি এম টুও অন হয়ে যাবে একটা নির্দিষ্ট সময়ের জন্য। সাপোজ এটা আমরা সেট করতে পারি 10 মিনিটের জন্য, যে 10 মিনিট আমাদের এই মোটরটা, এটা হচ্ছে মেন লাইন, ঠিক আছে? মেন লাইন অবশ্যই লাগবে, ঠিক আছে? মেন লাইন চালু হলো এবং পাশাপাশি কি স্টার কানেকশনটা রানিং হয়ে গেল, এই দুইটা অন হওয়ার পর এটা অন হবে 10 থেকে 15 মিনিটের মতো সময় দিবেন আপনারা। দেওয়ার পরে এই 10-15 মিনিট পর কি করবে, এই স্টার মোটর ম্যাগনেটিক কন্ডাক্টরটাকে বন্ধ করে দিবে, সাথে সাথে কি একই টাইমে আমাদের এই ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন করে দিবে, ঠিক আছে? কোনো সময় নষ্ট না করে একদম সাথে সাথে এই কাজটা করতে হয়, ঠিক আছে? তখন কি আমাদের যে মোটরের কি এই মেন লাইন এবং এই যে ডেল্টা লাইন এই দুইটা একসাথে চলতে থাকবে, অর্থাৎ কি আমাদের তখন মোটরটা সম্পূর্ণ ডেল্টা কানেকশনে চলতে থাকবে। আর এটাই হচ্ছে আমাদের আজকের লাডার ডায়াগ্রামের মেন থিম। তো চলুন এখন আমরা লাডার ডায়াগ্রামটা শুরু করে ফেলি। ওকে, লাডার ডায়াগ্রাম করার জন্য আমরা চলে যাব Step 7 মাইক্রোইন সফটওয়্যারে, এটাকে ওপেন করব। ওপেন করার পর আজকে আমরা সিম্বল টেবিলটা অবশ্যই কমপ্লিট করতে হবে, আদারওয়াইজ আপনারা লাডার ডায়াগ্রামটা একটু গুলিয়ে ফেলবেন আর একটু বুঝতে অসুবিধা হবে তার। ওকে, প্রথমটায় আমরা লিখব স্টার্ট, স্টার্ট বাটন বি লিখলাম শুধু। তারপরে এখানে অ্যাড্রেসিংটা লিখে দিব, অর্থাৎ প্রথম
ইনপুটের জন্য 0.0 এখানে লিখে দিই স্টার্ট, ওকে। তারপরে এপাশে স্টপ বাটন, তো এখানে লিখবেন স্টপ বি। কেন লিখছি, একটা কারণ হচ্ছে আপনারা যদি এখানে সরাসরি স্টপ লেখেন দেখবেন রেড হয়ে থাকবে, আপনার এটা কাজ করবে না, ঠিক আছে। অবশ্যই এর আগে পরে কিছু একটা লিখে দিবেন স্টপের, আদারওয়াইজ দেখবেন এটা রেড হয়ে থাকবে, আপনার প্রোগ্রাম কাজ করবে না, ঠিক আছে। ডাইরেক্ট স্টপ লেখা যাবে না। i 0.1 এখানটা আমরা দিলাম স্টপ, এখানে স্টপ লেখেন সমস্যা নেই, কারণ ওটা তো প্রোগ্রামিং কোডে পড়ে যায় তার কারণে সমস্যা করে, ওকে স্টপ। অ্যান্ড এখানটায় আমরা নিব কি, ওভারলোড রিলে, এখানে আমরা নিব ওভারলোড রিলে, ওভার লোড LOAD AD, ওকে ওভারলোড, ওকে ওভারলোড, এটাকে আমরা নিব i 0.2 তে, ওকে এখানে লিখে দিই ওভারলোড, ওভারলোড, ওকে। তো তিনটে ইনপুট নিলাম, এখন আমাদের কাজ হচ্ছে আমরা একটা টাইমার নিব, অবশ্যই একটা টাইমার নিব, টাইমার হচ্ছে এটা নিব অন, টাইমার অন নিব, ওকে। এবং এটা হচ্ছে এক নাম্বার, একটা টাইমার ব্যবহার করব, আর এটার অ্যাড্রেসিং মোড হবে T38। তো লিখে দিলাম এখানে টাইমার, টাইমার, ওকে। তারপরে আমাদের আউটপুট লাগবে, তো আমি একটু আরও কয়েকটা রো নিয়ে নিচ্ছি, তিনটা আউটপুট লাগবে, সো তিনটা রো নিব এখানটায়, ওকে তিনটা রো নিলাম। আউট ওয়ান, আউটপুট, আউটপুট ওয়ান লিখব না, আউটপুট ওয়ান না লিখে আমরা লিখতে পারি আমাদের মেইন কন্ট্যাক্ট, মেইন কন্ট্যাক্ট, ওকে। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর এটাকে আমরা Q 0.0 দ্বারা আইডেন্টিফিকেশন করি, এটা হচ্ছে ম্যান ম্যাগনেটিক, ম্যাগনেটিক কন্ট্যাক্ট ওয়ান, ওকে এখানে লিখে দিলাম ম্যাগনেটিক কন্ট্যাক্ট ওয়ান। তারপর এটা লিখতে পারি স্টার, স্টার কানেকশন, স্টার সংক্ষেপে লিখলাম, ঠিক আছে, কন দিয়ে লিখলাম স্টার কানেকশন, সরি কানেকশনটা লিখিয়ে দিই স্টার কানেকশন, ওকে স্টার কানেকশন। তো এটা হচ্ছে Q 0.1, তো এটাকে আমি কপি করে পেস্ট করে দিই, কন্ট্রোল সি চেপে কন্ট্রোল ভি, ওকে। এটা হচ্ছে আমাদের 2 নম্বর। তারপর এটা হবে কি, ডেল্টা কানেকশন, ডেল্টা কানেকশন, ওকে ডেল্টা কানেকশন, এটা হবে আমাদের কি Q 0.2 তে। তো এখানটা আবার পেস্ট করে দিচ্ছি 3, ওকে আমাদের টেবিল কমপ্লিট। এখন আমরা চলে যাব প্রোগ্রাম ব্লকে, প্রোগ্রাম ব্লকে আসার পর আমাদের ফার্স্ট নেটওয়ার্কের কাজ হবে যে আমরা ইন স্টার্ট এবং স্টপ পুশ বাটন নিব, যার কারণে কি ওপেন কন্ট্যাক্ট নিব একটা, এটার আইডেন্টিফিকেশন হচ্ছে i 0.0, ওকে স্টার্ট চলে এসেছে। তারপর আমাদের একটি স্টপ বাটন নিতে হবে, অর্থাৎ ক্লোজ কন্ট্যাক্ট, এটাকে আমরা দিব কি i 0.0.1, ওকে। তারপর কি একটা ওভারলোড রিলে, তার জন্য কি আরেকটা ব্রেক কন্ট্যাক্ট নিব, সরি ওভারলোড রিলে না, এখানে ফিউজ লাইন নিতে পারেন আপনারা, তো ফিউজ লাইনের জন্য এখানে হবে কি i 0.2। তারপর আমরা এখানে একটা আউটপুট নিব, যেটা হবে কি আমাদের মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের লাইন, এটা তো এটা হবে Q 0.0, ওকে এটা হচ্ছে আমাদের মেইন কন্ট্যাক্ট। তারপরে কি এটাকে ল্যাচ করতে হবে, অবশ্যই ল্যাচ করার জন্য আমরা এখানে মাউসটা ক্লিক করব, এখানে লিখে দিব Q 0.0, অর্থাৎ মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের এই যে আউটপুটটা সেটাকে আমরা ল্যাচ করে রাখতে হবে, ওকে। আপ অ্যারো কমপ্লিট, নেটওয়ার্ক ওয়ানের কাজ কমপ্লিট। এখন এই মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের সাপেক্ষে আমাদের একটা টাইমার নিতে হবে, এবং এই টাইমারটা সাপেক্ষে কি করব আমরা, স্টার অর্থাৎ মোটরের যে স্টার কানেকশনটা আছে সেটা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত কি করে রাখতে হবে আমাদের, অন করে রাখতে হবে, ওকে। তো মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের সাপেক্ষে নিব, ওকে। এটা তাহলে কি Q 0.0 হবে। এখন আমরা একটা অন ডিলে টাইমার নিই, ওকে অন ডিলে, টি অন কিন্তু কাজ করবো অফ ডিলের মতো, অন ডিলে টাইমার নিলাম, কারণ এটা সুবিধা, কারণ সব PLCতে অফ ডিলে টাইমারটা থাকে না, তার কারণে আমরা অন ডিলে টাইমার দিয়ে আজকে কাজটা করব। তো এখানে টাইমটা আমরা খুব বেশি ইউজ করব না, যেহেতু 38 নিয়েছি,
আমি এখানে আপনাদের বুঝার জন্য ওই মিনিটের সময় গেলাম না, আমি জাস্ট এখানে 600 mAh ইউজ করলাম। ওকে, এখন এই টাইমারের সাপেক্ষে আমরা কি করব, স্টার কানেকশনের যে আউটপুটটা, ম্যাগনেটিক কন্ডাক্টর যেটা থেকে কানেকশন যাবে সেটা কানেকশন করব। তো আরেকটা ওপেন কন্টাক্ট, এটা হচ্ছে T38, সরি এটাকে আমরা ওপেন নিব না, এটাকে ক্লোজ নিব, কারণ আমরা উল্টো কাজটা করতে হবে আমাদের। ওকে, তো ক্লোজ নিলাম, নেওয়ার পর T38। ওকে, এখন আমরা কি স্টার কানেকশনের সাথে যেই আউটপুটটা লাগবে সেটা কানেকশন নিব, এটা হচ্ছে Q0.1, অবশ্যই স্টার কানেকশন, স্টার কানেকশন। ওকে, চলে এসেছি স্টার কানেকশন। এখন আমাদের নেটওয়ার্ক 3 কাজ শেষ, নেটওয়ার্ক 4-এ চলে যাব। নেটওয়ার্ক 4-এ আমরা প্রথমে কি, যখন আমাদের মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন হবে, অর্থাৎ Q0.0 অন থাকবে, ঠিক আছে, এবং আমাদের স্টার কানেকশন বন্ধ হয়ে যাবে, স্টার কানেকশনটা ব্রেক কন্ট্যাক্ট বন্ধ হয়ে যাবে, Q0.1 বন্ধ হয়ে যাবে, তখন আমাদের কি ডেল্টা কানেকশন অন হয়ে যাবে। আউটপুট ডেল্টা কানেকশন কি, Q0.2। ওকে, আমাদের ডেল্টা কানেকশনটা অন হয়ে যাবে, ঠিক আছে। আমি ল্যাডার ডায়াগ্রামটা আমি একটু আপনাদেরকে আবার বুঝিয়ে দিচ্ছি, কারণ এটা একটু জটিল, তো তো একটু সহজ করে বুঝিয়ে দিচ্ছি, কারণ অনেক বড় ইন্ডাস্ট্রি চলে এই স্টার ডেল্টা কানেকশনের উপর, ঠিক আছে। সো এখানটায় উল্টাপাল্টা করা যাবে না। দেখেন, স্টার্ট পুশ বাটন নিয়েছি, আর একটি স্টপ, আর একটা ওভারলোডের জন্য নিয়েছি, এটাকে আপনারা ফিউজ ইউজ করতে পারেন, বা এখানে একটা পুশ বাটন ইমার্জেন্সি সুইচ ব্যবহার করতে পারেন। ওকে, তারপর এখানে দেখেন একটা মেন কন্ট্যাক্ট, মেন কন্ডাক্ট হচ্ছে আমাদের প্রথম যে ম্যাগনেটিক কন্ডাক্টরটা রয়েছে সেটা। এখন এই ম্যাগনেটিক কন্ডাক্টরটাকে অবশ্যই কি ল্যাচ করে রাখতে, বা না হয়তো আমরা পুশ বাটন প্রেস করে ছেড়ে দিলে কি বন্ধ হয়ে যাবে। ওকে, তো এই মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরটা যখনই অন হবে, সাথে সাথে কি আমার স্টার কানেকশনটা অন হয়ে যাবে, কার সাপেক্ষে, টাইমারের সাপেক্ষে। তখন দেখেন এই মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে সাথে কি টাইমারটাকে আমরা অন করে দিব। টাইমারটা অন থাকবে কতক্ষণ, সাপোজ এই 600 mAh পর্যন্ত, এবং এই 600 mAh পর্যন্ত কি আমাদের স্টার কানেকশনটা অন থাকবে, দেন এটা বন্ধ হয়ে যাবে। হওয়ার পরে এই এটা বন্ধ হওয়া মানে কি, মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর অন থাকবে আর স্টার কানেকশন বন্ধ থাকবে, তখন কি আমাদের ডেল্টা কানেকশনটা, যে ম্যাগনেটিক কন্ডাক্টর যেটা রয়েছে সেটা অন হয়ে যাবে, ডেল্টা কানেকশনের সাথে যে যেটা সংযোগ করবো সেটা অন হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এই প্রক্রিয়াটা সম্পূর্ণ করেছি ল্যাডার ডায়াগ্রামে। এখন আমরা এটাকে সিমুলেশন করব, করার জন্য প্রথমে কি এখান থেকে কম্পাইল অল করব, টোটাল ইরর 0। ওকে, তো ফাইল থেকে চলে যাব কি এক্সপোর্টে, এক্সপোর্ট থেকে ডেস্কটপ, ডেস্কটপ থেকে এখানে আমি ক্রিয়েট এ নিউ ফোল্ডার নিব, এখানে নিব ক্লাস 10, এটাকে ওপেন করব, এখানে লিখে দেবো ক্লাস 10। ওকে, যাদের কাছে এই সফটওয়্যারগুলো নেই, আপনার এই সফটওয়্যারগুলো এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে খুব সহজে আপনারা চাইলে ডাউনলোড করতে পারবেন। ওকে, এখন আমরা চলে যাবো S7200 সিমুলেটর সফটওয়্যারে। ওকে, সিমুলেটর সফটওয়্যারটা ওপেন করবো, করার পর আপনাদের সামনে এরকম চাইবে পাসওয়ার্ড 6596, এটা পাসওয়ার্ড। ওকে, পাসওয়ার্ড দেওয়ার পর আমরা এখান থেকে প্রোগ্রামে চলে যাব, প্রোগ্রাম থেকে লোড প্রোগ্রাম, এ শিফট, তারপরে চলে যাব ডেস্কটপে, ডেস্কটপ থেকে ক্লাস 10 খুঁজে বের করব, কোথায়, এই যে ক্লাস 10, এটাকে সিলেক্ট করব, ওপেন করে দেব। ওকে, এটাকে এই পাশে নিয়ে আসি, এটাকে স্ক্রুল করে টেনে ধরে বড় করে দিই। ওকে ওকে, প্রোগ্রামটাকে এখন আমরা রান করব, ইয়েস, এখান থেকে স্টার্ট করে দিচ্ছি প্রোগ্রামটাকে। সো প্রোগ্রামটা আমি মেবি একটু ভুল করে ফেলেছি, সো তার জন্য একটু সরি। তো আমরা এখন এই প্রোগ্রামটাকে একটু কারেকশন করে নিই, দেখেন যখনই এটা কিন্তু অফ কন্ডিশন অবস্থায় আমাকে অলরেডি কি মোটর স্টার কানেকশন অন হয়ে গেছে আমার মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের পূর্বেই। সো এটা আমাদের কিন্তু প্রোগ্রামিং বেসিকের একটু ঝামেলা হয়ে গেছে, তো সেটা ঠিক করছি এখনই। তো আমি এটাকে আর কেটে ভিডিওটা তৈরি করলাম না, যাতে আপনাদেরও বুঝতে সুবিধা হয় আসলে কেন কি কারণে কি ফল্ট হয় সেটাও আপনারা এখানে একটু বুঝে গেলেন। দেখেন, আমরা যখনই স্টার কানেকশনটা অন করেছি, ঠিক আছে, তখন কিন্তু আমাদের একই অবস্থায় কি এই স্টার টাইমার স্টার কানেকশনের সাথে সাথে কি মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরটাকেও জুড়ে দেওয়া উচিত ছিল। আমরা এখন তাই করবো, এখান থেকে একটা ওপেন কন্ট্যাক্ট নিব, এখানে কি মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর যেটা ছিল Q0.0, অর্থাৎ আমাদের মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর যখন অন হবে তখন কি আমাদের স্টার কানেকশনটাও অন হবে। ওকে, এটাকে আমরা এখন ফাইল থেকে আবার এক্সপোর্ট করব,
দেখেন সরাসরি ফাইলটা চলে আসবে, এটার উপর মাউস পয়েন্টার রেখে সেভ করে দিলে হবে। ইয়েস, এটাকে ওভাররাইড করে দিলাম। এখন আবার সিমুলেটরে চলে যাই, এই প্রোগ্রামটাকে স্টপ করব। ইয়েস, আবার কি প্রোগ্রাম থেকে লোড প্রোগ্রাম, ইয়েস ইয়েস শিফট, আবার এটাকে সিলেক্ট করব, আবার ওপেন করব। ওকে, এখন দেখা যাক প্রোগ্রামটা ঠিকঠাক আছে কি না। এটাকে আমরা টেনে ধরে বড় করে নিই। এখন আমরা প্রোগ্রামটাকে রান করব। ওকে, এখন কিন্তু দেখেন আমার আউটপুট কোনোটাই কিন্তু কি আগে থেকে অন হয়ে থাকছে না। এখন আমরা যখন ইনপুটের i0.0 স্টার্ট পুশ বাটনটা একবার প্রেস করে ছেড়ে দিব, সাথে সাথে কি আমার মেন ম্যাগনেটিক কন্ডাক্টর অন হয়েছে, এবং পাশাপাশি কি স্টার যে ম্যাগনেটিক কন্ডাক্টরটা ছিল সেটাও কি অন হয়ে আছে, কত 600 ms পর্যন্ত অন থাকবে। এখানে 600 হওয়ার পরে কি স্টার কানেকশন বন্ধ হয়ে ডেল্টা কানেকশনে মোটরটা চলতে থাকবে। দেখেন এখানে স্টার কানেকশন বন্ধ হয়ে গেছে, ডেল্টা কানেকশনে মোটরটা চলছে। এখন দেখেন আমি এখানে একটা ইমার্জেন্সি সুইচের কথা বলেছি, এটাকে যদি আমরা প্রেস করি দেখেন আমার প্রোগ্রামটা বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, আমরা স্টপ পুশ বাটনের যে কাজ, ইমার্জেন্সি বা ফিউজ, অর্থাৎ দেখা গেছে আপনি একটা ফিউজ লাগালেন, ওভার হিটিং বা কোনো প্রবলেমের কারণে আপনার ফিউজটা পুড়ে গেলে আপনার ডিভাইসটা সেভ হয়ে গেল। ঠিক আছে, তো আমরা আরেকবার দেখাচ্ছি প্রোগ্রামটা স্টার্ট করব। করার পর এটা 600 ms পর্যন্ত কি স্টার কানেকশনে মেন কন্ডাক্টরের সাথে চলতে থাকবে, এবং 600 ms পরে কি আমাদের ডেল্টা কানেকশনে মোটরটা চলা শুরু করে দেবে। ওকে, দেখেন আমাদের মেন ম্যাগনেটিক কন্ডাক্টর কিন্তু অল টাইম অনই থাকবে। ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু আমাদের স্টার ডেল্টা কানেকশন করা পসিবল না। সো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, এবং কমেন্টে লিখবেন যে ভিডিওটি কীরকম লাগলো আর আপনি কতটুকু শিখতে পারছেন, সব কিছু লেখেন কমেন্টে। আর অবশ্যই কি ভিডিওটা শেয়ার করেন ফ্রেন্ডদের সাথে, যাতে আপনার ফ্রেন্ডরাও স্টার ডেল্টা কানেকশনের জটিলতা থেকে কিছুটা হলেও মুক্তি পায়। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অর্থাৎ প্রথমবারের মতো আমাদের চ্যানেলটি দেখছেন, তারা অবশ্যই অবশ্যই কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটিও অ্যাক্টিভ করে রাখবেন। এই বলে এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।